আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হলো ড্রোর ভিতরে আমরা সার্কেল দেখছি, ঠিক আছে। আমরা অলরেডি এইটা আমাদের দেখা কমপ্লিট, এই যে এখানে যেটা, ঠিক আছে, এটা কিন্তু সিম্বল দিয়ে দেখাই যাচ্ছে। একটু মনে রাখতে হবে খুব খেয়াল করে, সেটা হলো এই যে সেন্টার রেডিয়াস, ঠিক আছে, এটা কিন্তু ও এই চিত্রের ভিতরে আইকনের ভিতরে ইন্ডিকেট করে দিচ্ছে। এই দেখেন ওই যে মাঝখানে ছোট্ট করে সেন্টার আর এই যে রেডিয়াস তার ব্যাসার্ধটা, ঠিক আছে, এটা এখানে আছে আমাদের সেন্টার রেডিয়াস, ঠিক আছে। এটা আমরা কি করতে পারি, এটাকে আমরা সেন্টার দিতে পারি, তারপরে এই যে রেডিয়াস বাড়াইতে পারি, ঠিক আছে। যেই রেডিয়াসে দেবো ওই রেডিয়াসে আসবে। কীরকম জিনিসটা, যেমন হলো রেডিয়াস, আমার সার্কেলের রেডিয়াস হলো 10 ফিট, ঠিক আছে, অথবা 10, অথবা হ্যাঁ 10 ফিট বলি অথবা 5 ফিট বলি, যাই আছে, ঠিক আছে। যেই মাটির নিচে যে স্ল্যাবগুলো বসায়, ঠিক আছে, যে পাইপগুলো বসায়, ওগুলো কিন্তু এরকম মাপ থাকে বা মান থাকে, ঠিক আছে, হবে না, ঠিক আছে। এখানে দেখেন, এখানে ক্লিক করলে আমরা এখন আছি হলো টপ ভিউতে, ঠিক আছে। ভিউতে যাই যদি আমরা এই যে 3D ভিউ আইসোমেট্রিক দেই, তাহলে আমরা এভাবে দেখতে পারতেছি জিনিসটা, তাই না। বাট পরে যদি সিলেক্ট করে আমি সিএস প্রপ, মনে আছে সিএস পিআর রপি, এইটা হলো আসল ব্যাপার, সিএস পিআর ওপি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সিএস প্রপ, তারপরে হলো থিকনেস টি 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 থিকনেস, ঠিক আছে, স্পেসিফাই নিউ থিকনেস, ঠিক আছে। সাপোজ ধরলাম এটা আছে 20 ফিট, ঠিক আছে, দিয়ে ওকে দিলাম, ইন্টার, ঠিক আছে। এই যে এখানে যে অবজেক্টটা আছে না, এই অবজেক্টটা কিন্তু আমার রিয়েল অবজেক্ট, ঠিক আছে। এটা কিন্তু শুধু ডিজাইনই না, 3D অবজেক্ট, ঠিক আছে। অবজেক্টটা অরিজিনাল ডিজাইন বা রিয়েল অবজেক্ট যেটা আছে নির্দিষ্ট মাপের আছে, মাপটাও আমরা করতে পারি। ওই মাপের বিষয়টা আমাদের অনেক আগে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন এভাবে আমরা বিশেষটা কাজ করি বা কাজ করার আছে বিষয়টা, এরকম ব্যাপার। ভিউ আমরা অরবিটটা নেব, ভিউ অরবিট, এই যে এখানে যে আমাদের অবজেক্টটা আছে, এইটার মাধ্যমে আমরা মূল বিষয়টা বা মূল কাজটা প্রদর্শন করি বা দেখাইতে পারি। এটা যাই কিছু হোক, একটা বালতি হোক বা একটা ড্রাম হোক বা একটা পাইপ হোক ও যাই হোক, ওইটা আমরা করতে পারি। মনে রাখতে হবে অটোক্যাড 3Dর বাংলাদেশের চাহিদা হলো 5 থেকে 10%, ঠিক আছে, নাই বললেই চলে। তবে 2D যে ড্রাফটিংটা আছে এটার ব্যাপক চাহিদা আছে, ব্যাপক চাহিদা। এটা খুব ভালোভাবে সুন্দরভাবেই করতে পারবেন বা করার আছে বিষয়টা। না এটা 3D, এটা এখন অবজেক্টটাই 3D, ঠিক আছে। এই দেখেন রেন্ডার করেন, ভিউ রেন্ডার, রেন্ডারার ফটো রিয়েল রেন্ডারার, ঠিক আছে, রেন্ডার সরি ভিউ রেন্ডার রেন্ডারার ভিউপোর্ট নো রেন্ডার উইন্ডো রেন্ডার। এই দেখেন ওই যে রেন্ডারের ভিতরে 3D অবজেক্ট ছাড়া কিছুই আসে না, এটা কিন্তু পুরোটাই 3D অবজেক্ট। ক্লোজ করে দেব, আচ্ছা ঠিক আছে। এটা হলো ব্যাপারটা বা বিষয়টা বা যা আছে তাই। এভাবে 3D অবজেক্টগুলো এখানে আছে। আমরা ভিউতে যে আবার টপে চলে, 3D ভিউ টপ, টপে গেলে এই আমাদের অবজেক্টটা এই অবস্থায় আছে, তাই না। এখন দেখেন আমাদের আরও কিছু সার্কেল আছে, যেমন কীরকম আছে সেন্টার ডায়ামিটার, ঠিক আছে। আমরা এতক্ষণ দেখছি রেডিয়াস মানে হলো ব্যাসার্ধ, এরপরে আছে হলো ডায়ামিটার, ডায়ামিটার হলো ব্যাস, ডায়া, ঠিক আছে, ব্যাস। আপনি পুরাটা দিয়ে দেবেন, পুরাটা দিলে কীরকম হবে, এই দেখেন আমরা এই সেন্টার দেব, ঠিক আছে, ডায়ামিটার। দেখেন এখানে বিষয়টা কি, ডায়ামিটার কতটুকু হয়েছে, ব্যাসার্ধ কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে, এই বাহির পর্যন্ত আসছে, এটা হলো তার ডায়ামিটার, ঠিক আছে। হ্যাঁ তার মানে হলো ব্যাস, ঠিক আছে, ব্যাস মানে হলো বৃত্তের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব, ঠিক আছে, এটারে বলা হয় ব্যাস। এই যে এখানে বলে দিছে, এই দেখাই দিছে, ইন্ডিকেট করে দিছে এখান থেকে এখান পর্যন্ত, এই যে ডটেড লাইন, ডটেড লাইন দ্বারা ওইটা বুঝাই দিছে বা দেখাই দিছে। ডিজাইনটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিজাইন, বুঝতে হবে, ঠিক আছে, কোনো কিছুই মাপ ছাড়া হয় না এখানে, ঠিক আছে বুঝে শুনে খুব খেয়াল করে করতে হবে যখনই আপনি কি করবেন এই যে সার্কেলটা আছে এই সার্কেলটা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে ঠিক আছে আপনি কি করবেন ওই যে অবজেক্ট বসাবেন ঠিক আছে তখন আমার দরকার হবে এই ডায়ামিটার ঠিক আছে এই যে দেখেন এইখান এই পয়েন্ট এইখান থেকে ওর যে দূরত্ব ঠিক আছে ওর এই যে এই সার্কেল থেকে এই সার্কেল অথবা এই পাইপ থেকে এই পাইপ যে দূরত্ব ঠিক আছে এই দূরত্বটা কিন্তু এখানে আছে এই দূরত্ব এই যে দূরত্বটা এই ডিসটেন্সটা কিসের সমান এই সার্কেলের ব্যাসার্ধ সমান এই সার্কেলের ব্যাসার্ধ সমান না यस কারণ কি কারণ হচ্ছে আমার যে দূরত্বটা আছে এই সার্কেলের এই দূরত্বটা কিন্তু আমার ব্যাস ঠিক আছে আর অর্ধেক হলো ব্যাসার্ধ এই এই থেকে এই পর্যন্ত ওর ব্যাসার্ধ এই থেকে এই পর্যন্ত ওর ব্যাসার্ধ ব্যাসার্ধ ঠিক আছে দুইটা মিলে ব্যাস ক্লিয়ার জি দেখেন ওর এই যে ওর ব্যাসার্ধ ঠিক আছে ওর যে ব্যাসার্ধ এটা কিন্তু এই দুইটা সার্কেলের ডিসটেন্সের সমান হ্যাঁ ঠিক আছে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বিষয়টা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু কত সহজ বিষয়টা তৈরি করা তাই না এগুলো কোন ধরনের কাজে লাগে স্যার বেশি হয় এটা কোন ধরনের কাজে লাগে সাপোজ ধরেন এই যে দুইটা পাইপ অথবা দুইটা থাম ঠিক আছে তৈরি করা দরকার পড়তে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ড্রয়িংস যেগুলো আছে না সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংস এর ক্ষেত্রে এগুলো খুব প্রয়োজনীয় অথবা সবচেয়ে বেশি জরুরি হলো যখন মানুষ গর্ত করে না বা কুয়া তৈরি করে ঠিক আছে ওই সকল ক্ষেত্রে কি করতে হবে আপনারা বলে দিল যে দুইটা কুয়া খুঁড়বেন সেই কুয়ার ভিতরে যেন এমন ভাবে ডিসটেন্স থাকে ঠিক আছে দ্বিতীয় কুয়াটার ব্যাসার্ধ সমান ডিসটেন্স থাকবে এখানে এখানে একটা ব্যাপার আছে মাটির একটা প্রেসার আছে এটার ভিতর দিয়ে এটার সাথে মিশিয়ে ফেলান তাহলে এক সময় চাপ খাইতে গিয়ে দুইটা মিক্সড হয়ে যাবে ঠিক আছে এই ক্ষেত্রে যে কোনো একটা নলকূপের যদি ইয়া করেন আপনার ডিসটেন্স সমান ব্যাসার্ধ সমান ডিসটেন্স রাখেন তাহলে এটা কিন্তু মেশবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখেন এটা হলো এখানকার বিষয় বা ব্যাপারটা আছে ঠিক আছে অনেক ক্ষেত্রে দরকার পড়ে এগুলা এরা যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের বেশি দরকার পড়ে এই মেজারমেন্টটা দেখেন আপনার ড্রয়িং যখন করার দরকার হবে তখন আপনি দেখেন এই যে এই এই সার্কেল থেকে এই সার্কেলের দূরত্ব কতখানি ওর ব্যাসার্ধ সমান এই সার্কেলের ব্যাসার্ধ সমান এই সার্কেলের ব্যাসার্ধ সমান জি মানে এই ফাঁকের মাঝখানে মাঝখানের দূরত্বটা ডিসটেন্সটা সেটা এই ব্যাসার্ধ এই সার্কেলের ব্যাসার্ধ সমান ক্লিয়ার আচ্ছা ঠিক আছে সার্কেল এর টু পয়েন্টস ঠিক আছে টু পয়েন্টসটা জিনিসটা কিরকম টু পয়েন্টসটা হলো একটা সার্কেল আপনি নিলেন ঠিক আছে এই সার্কেলের উপরে দুইটা পয়েন্ট নেবেন দুইটা পয়েন্ট নেবেন এই বিষয়টা এটার মাধ্যমে করা যায় ড্র সার্কেল টু পয়েন্টস মানে সার্কেলের উপরে দুইটা পয়েন্ট নেওয়া যাবে ঠিক আছে এই দেখেন স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট ঠিক আছে ফার্স্ট এন্ড পয়েন্ট পয়েন্ট দিতে পারেন ঠিক আছে এই যে এখানে এই দেখেন দিলে গিয়ে সার্কেল স্পেসিফাই কর্নার সেন্টার পয়েন্ট অফ সার্কেল অর 3p 2p ttr ঠিক আছে 10 রেডিয়াস 10 রেডিয়াস 2p স্পেসিফিক এগুলো একটা বোঝার ব্যাপার আছে সাপোজ বৃত্তের স্পর্শক বোঝেন স্পর্শক বৃত্তের স্পর্শক মানে হলো বৃত্তের স্পর্শকটা হলো সার্কেলের যে রেডিয়াসটা আছে রেডিয়াসের উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে রেডিয়াসের উপরে আচ্ছা ঠিক আছে দেখেন আমরা এই যে বলছি না যে দুইটা পয়েন্ট ঠিক আছে ড্র ঠিক আছে সার্কেল টু পয়েন্টস এই টু পয়েন্টসের ক্ষেত্রে কি হবে স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট অফ ডায়ামিটার ফার্স্ট এন্ড পয়েন্ট প্রথম এন্ড পয়েন্টটা কি আছে প্রথম এন্ড পয়েন্ট দেব আমরা ঠিক আছে এই দেখেন এখানে একটা স্থানাঙ্ক আছে পয়েন্ট আছে ঠিক আছে এই পয়েন্ট দেন হলো এই পয়েন্ট ঠিক আছে এই দুইটা পয়েন্ট দ্বারা কি হয়েছে সার্কেল তৈরি হয়েছে ঠিক আছে আমরা ইচ্ছা করলে এই পয়েন্ট দুইটা নিজেরা বসাই দিয়ে দিতে পারি আচ্ছা দেখেন এই সার্কেল দিলাম না আমরা সার্কেল দিয়ে টু পয়েন্ট করতে পারি এই দেখেন কাজটা একটু দেখাই দিই ঠিক আছে পয়েন্ট দুইটা নেওয়াই হলো মূল ব্যাপার সি আই অথবা শুধু সি দিলেই হয় সি দিলেই সার্কেল ঠিক আছে এই দেখেন এখানে ঘটনা দেখাইছে 3p 2p এখান থেকে আপনি দিবেন হলো 2p মানে হলো দুইটা পয়েন্ট এসে ফার্স্ট এন্ড পয়েন্ট অফ সার্কেল ডায়ামিটার ঠিক আছে ফার্স্ট এন্ড পয়েন্ট কি দিবেন সাপোজ দিলেন 34 ঠিক আছে কমা দিলেন 60 ঠিক আছে স্থানাঙ্ক কিন্তু স্থানাঙ্ক 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 স্থানাঙ্কগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে और এই সমস্ত যে ইয়া অটোক্যাড ডিজাইনের ক্ষেত্রে স্থানাঙ্কটা খুব জরুরি একটা জিনিস এই গ্রাফের যে স্থানাঙ্কগুলো আছে না এগুলা একটু দেখতে হবে দেখেছেন গ্রাফের না গ্রাফেরগুলো বুঝলাম না কি বলছেন দেখেন এখানে আমরা একটা পয়েন্ট দিলাম তাই না 34 60 ঠিক আছে এটা হলো x অক্ষ বরাবর হলো 34 y অক্ষ বরাবর হলো 60 ইন্টার দিলাম ঠিক আছে তাহলে ওই এক পয়েন্ট ধরে গেছে ঠিক আছে ধরে গেছে তারপরে 34 ছিল তো আমরা দেব হলো 54 ঠিক আছে কমা দিয়ে 54 হলো পরবর্তী স্থানাঙ্ক মানে এখানে শো করতেছি সেটা আমরা এই দেখেন এখানে এটা দেখেন এটা একটু সমস্যা আছে এটা করবেন কি এই যে এখানে দিতে হবে 54 দিলাম এই জায়গায় ট্যাপ দিয়ে দিবেন ঠিক আছে আমরা সবাই পজিটিভ নিলাম সেগুলো নেগেটিভও নিতে পারেন 54 এখানে দিলাম 60 এখানে দিয়ে 90 দিয়ে এন্টার এই যে ভিউ জুম অল এই দেখেন এই যে আমাদের সার্কেলটা ওর যে দুইটা পয়েন্ট আমরা নিছি না এই ইয়ার উপর পরিধির উপরে একটা হলো ওই যে 34 60 একটা হলো 54 90 ওই দুইটা পয়েন্ট দিয়ে ও কাজ করে নিচ্ছে ঠিক আছে 34 60 কোনটা হলো স্যার এটা পরবর্তীতে আর দেখায় না এটা ঠিক আছে দেখায় না আমরা এক কাজ করি এটার জন্য একটা কাজ করি সেটা হলো এই যে ইয়াটা গ্রিড ডাউন করব গ্রিড ডাউন গ্রিড কই আমাদের এই যে গ্রিড কন্ট্রোল এ ধরে ডিলিট করে দিই এবার দেখেন এই গ্রাফটা আসছে না এবার তো ভালো করে বুঝবেন এবার স্ন্যাপ করব আমরা পয়েন্ট ধরে ধরে স্ন্যাপ করব পয়েন্ট ধরে ধরে এবার আমরা স্ন্যাপ করব ঠিক আছে এই দেখেন এই পয়েন্টটা কত এটা তো এখানে শো করতেছে তাই না আপনি সার্কেল তৈরি করতে গেলে সার্কেল ড্রয়িংস করলে সার্কেলের ক্ষেত্রে দুইটা পয়েন্ট পরিধির উপরে দুইটা পয়েন্ট নিলে ওইটার উপরে পরবর্তীতে স্পর্শক তৈরি করে নিতে পারবে পয়েন্ট দুইটা লিখে রাখতে হবে ঠিক আছে দেন হলো এই যে কিরকম দেখেন সাপোজ এই যে 2 পয়েন্ট নিলাম ঠিক আছে অথবা এখানে 2 পয়েন্ট নিলে যেটা হয় এটা একটু সমস্যা হয় তার চাইতে আমি এখানে সি দিলাম কমান্ড বাটনে সি দিলে আমার জন্য আরো সুবিধা হবে এখান থেকে আমি যদি 2p দিয়ে দেই তাহলে ওই পরিধির উপরে দুইটা পয়েন্ট বসানো খুব সহজ ঠিক আছে পরিধির উপরে আমি ইচ্ছা করলে এখান থেকে ক্লিক করে নিতে পারি এখানে ক্লিক করলে দেখাবে এই পয়েন্টটা কত 2.5 3.5 2.5 3.5 ঠিক আছে ফার্স্ট পয়েন্ট এটা ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম এই দেখেন এটা হলো সেকেন্ড পয়েন্ট ঠিক আছে এটা হলো কত এটা হলো এই দেখেন 4 আর 3.5 4 3.5 আরে এখানে দেখাচ্ছে না স্যার এই যে স্ট্যাটাস বারে ওই নিচে জি ঠিক আছে অনেক সময় এখানে শো করতে পারে না তখন স্ট্যাটাস বারে দেখাতে হয় স্ট্যাটাস বার সব সময় মাউসের কার্সার কোন পয়েন্টে যাচ্ছে সব সময় শো করবে কোনো সময় মিস করবে না এই যে এখানে ক্লিক করে দিয়ে দিলে এই দেখেন এখানে আমাদের ইয়াটা যেখানে বড় সার্কেলটা পড়ছে এই যে দুইটা পয়েন্ট আছে না এই দুইটা পয়েন্ট আমরা দেখাইতে পারি ঠিক আছে এবার দেখেন স্পর্শক জিনিসটা কি এই যে এখান থেকে আমরা যে স্টারটা ধরি সরি F3 দেই এখান থেকে আমরা এই যে অথবা আমরা লাইন নেব ঠিক আছে আমাদের জন্য তার সুবিধা এর লাইন দিলাম ঠিক আছে এই সাইডের পয়েন্টটা কত হলো 4 3.5 ঠিক আছে এই দেখেন 4 কমা দিয়ে 3.5 4 3.5 3.5 এই যে পয়েন্টটা ধরছে এই দেখেন ওই যে যে স্পর্শক তৈরি করার জন্য যে পয়েন্টটা নিছি না হ্যাঁ এই স্পর্শকটা ধরছে এই যে পয়েন্টটা ধরছে এন্টার দিলাম এইবার দেখেন এই বরাবর আমার স্পর্শকটা তৈরি হয়েছে এই দেখেন ওই পয়েন্টের উপরে ঠিক আছে এটা হলো ব্যাপারটা এটা মাটির যে প্রেসারটা থাকে কারণ হলো ল্যান্ডের সাথে ওটা এভাবেই থাকবে স্টেট বরাবর থাকবে এখানে এটা ভরপুর করে দেয় অনেকে দেয় অনেকে দেয় না ঠিক আছে বাট ওই মাটিটা কিন্তু এটার উপরে একটা এই যে এরকম চাপ প্রেসার তৈরি করবে স্পর্শক বরাবর ঠিক আছে এইটা হলো এখানকার ঘটনা বা বিষয়াদি ক্লিয়ার এগুলো ইঞ্জিনিয়ারিং ডিজাইন ঠিক আছে বুঝে শুনে খুব কেয়ারফুলি চিন্তা ভাবনা করে তারপর আগাইতে হবে নইলে একটু সমস্যা আমাদেরকে ফেস করতে হবে কাজের কাজ কিছুই হবে না ঠিক আছে শুধু ডিজাইন করে যারা তারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু বোঝে না তখন অনেক কিছু সমস্যায় পড়তে হয় একেবারে ওইটার মতোই কাছাকাছি একটা জিনিস হলো থ্রি পয়েন্ট ঠিক আছে থ্রি পয়েন্টটা কীরকম ওই যে এরকমই হইতে পারে এই দেখেন সি দিলে সার্কেল ঠিক আছে থ্রি পি এই থ্রি দিয়ে ইন্টার দিলে ঠিক আছে তিনটা পয়েন্ট স্পেসিফিক রেডিয়াস ঠিক আছে রেডিয়াস দিলাম সরি সরি ভুল হয়েছে সি দ্বারা সার্কেল ঠিক আছে এরপর থ্রি পি দেব থ্রি পি এখন এই যে স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট দিলাম ফার্স্ট পয়েন্ট এরপরে দেখেন সেকেন্ড পয়েন্ট এই যে স্পেসিফিক সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্টের ক্লিকটা না আমি ক্লিক করেও নিতে পারি অথবা মান দিয়েও দিতে পারি এই থার্ড পয়েন্ট তিনটা পয়েন্ট কিন্তু সিলেক্ট করলে ওই তিনটা পয়েন্ট যে দেখাবে ওরকম কিন্তু না এখানে শুধু সার্কেলটা আর এই চারটা চার ধারের চারটা পয়েন্ট এগুলোই শো করবে কিন্তু ওই তিনটা পয়েন্ট আর শো করে না কিন্তু লিখে রাখতে হবে তিনটা পয়েন্ট কোন কোন জায়গায় আছে ঠিক আছে এটা হলো ব্যাপারটা এখন এই যে জিনিসটা দেখালাম এটা একটা বুঝাই দিই সেটা বিষয়টা হলো সাপোজ ধরেন আপনার একটা পাইপ আছে ঠিক আছে এই পাইপের তিনটা পয়েন্ট নিলেন ঠিক আছে এই মূল পাইপ এই মূল পাইপ থেকে যদি আপনি সাবঅর্ডিনেট পাইপ নেন এই বরাবর এই বরাবর আর এই বরাবর ঠিক আছে তাহলেই এই পানিগুলো সমান আকারে ইয়া হবে মানে ভাগ হয়ে যাবে মূল পাইপ থেকেই তো অন্যান্য পাইপগুলো যায় তাই না গ্যাসের যে পাইপটা আছে মূল পাইপ থেকেই তো এই পাইপগুলো যায় তাই না এই তিনটা পাইপ যদি এরকমভাবে স্পর্শকের উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে সেক্ষেত্রেই কেবল গ্যাসগুলো সমান আকারে সমানগুলো বিচ্ছুরণ হবে ঠিক আছে মানে সাপ্লাই হবে ইয়েস মানে সমানভাবে ও জিনিসটা ছড়াবে ঠিক আছে দেখেন এখানে এখানে একটা ঘটনা বুঝাই দিই সেটা হলো এই যে আচ্ছা ঠিক আছে দেখেন এই বিষয়টা হলো এই যে থ্রি পি ঠিক আছে এগুলা দরকার পড়বে এগুলা জানা থাকলে অনেক উপকার হবে ঠিক আছে দেখবেন অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে জানে না আসলে ঠিক আছে থ্রি পি এরপরে দেখেন আছে 10 10 রেডিয়াস এখানে ছোট্ট করে জিনিসটা দেখাইছে যে দুই সাইডে 10 10 রেডিয়াস মানে হলো দুই সাইডে দুইটা অ্যাঙ্গেল 10 10 মানে এটা অ্যাঙ্গেল ঠিক আছে দেখেন আমরা দুইটা সার্কেল নেব সার্কেলের ভিতরে এই যে সেন্টার রেডিয়াস এটা তো আগে শিখছি আমরা আর কি সার্কেলের ভিতরে সেন্টার ডায়ামিটার ঠিক আছে এই হলো সেন্টার ডায়ামিটার F3 এই সেন্টার ডায়ামিটার দেখেন ওই যে মাঝখানের দূরত্বটা ও রেডিয়াসের সমান তা আমরা একটু আগে দেখলাম ঠিক আছে এবার দেখেন ঘটনাটা ড্র সার্কেল 10 10 রেডিয়াস এইটা একটা 10 এই যে একটা 10 ঠিক আছে এবার দেখেন রেডিয়াসটা আপনারা দেখেন এমন ভাবে একটা পাইপ তৈরি হয়েছে এখানে যেই পাইপ দুইটা এই দুইটার পরিধির সাথে স্পর্শ করে, ঠিক আছে, এটা তৈরি হয়েছে। এটার যে ঢাল ট্যানটা হলো মূলত ঢাল, ঠিক আছে, অ্যাঙ্গেল কিন্তু ট্যান। আপনি যদি যত সার্কেল যতভাবেই সার্কেল তৈরি করেন এর চাইতে সহজ পলিসি কিন্তু আর নেই। এই দেখেন কি করছে, আপনারা কোনো কারণে বললো যে ইয়া রাখবেন, ওই যে আমরা যখন ওই যে পাইপগুলো এই যে উপরে একটার পর একটা রাখি, ঠিক আছে, তখন কিন্তু কোনো ডিস্টেন্স থাকে না, একটা আরেকটার উপরে বসে থাকে না, ঠিক আছে, ওই পলিসিটা এরকম। কোনো কারণে যখন পাইপ যাবে, মনে করেন সাবমেরিন কেবলের পাইপগুলো যায়, ঠিক আছে, অর্থাৎ মাটির নিচে যে পাইপগুলো যায়, এই পাইপগুলো এরকমভাবে ডিজাইন করা, ও ওর পরিধি দুইটা কিন্তু স্পর্শ লাগাই আছে, ঠিক আছে। দেখেন একদম সহজ ব্যাপারটা, একটু ক্লিয়ারলি পরিষ্কার হয়ে বুঝতে হবে, যা বুঝবেন পরিষ্কার হবে, ঠিক আছে। এরপরে ড্র আমাদের সার্কেল, তারপরে এই যে টেন টেন টেন, এই দেখেন এখানে আছে টেন টেন টেন, মানে তিনটা সার্কেল, ঠিক আছে, টেন 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 টেন। দেখেন এইটার পরিধি, এইটার পরিধি, এইটার পরিধি, তিনটার পরিধি স্পর্শ। এইটার পুরো পরিধি, এইটার পরিধিটারে ও স্পর্শ করছে, ওর বর্ডারটা, ওর বর্ডারটা স্পর্শ করছে, ওর বর্ডারটা স্পর্শ করছে, ওর বর্ডারটা স্পর্শ করছে, এই সার্কেলটা, সার্কেলটা পুরাটা সমান হবে নিচে না, মানে এই যে টেন টেন টেন, এই টেন 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 এর কাজ হলো এই যে সার্কেল, এই টেন 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 এটাকে দেখছি আমরা টেন টেন রেডিয়াস, মানে দুইটা সার্কেলও স্পর্শ করতে পারবে, আর হলো টেন টেন এটা তিনটা সার্কেলও স্পর্শ করতে পারবে। এইটা হলো মূল ব্যাপারটা। বাস্তবে কীরকম একটা পাইপ যদি এখানে রাখি, ঠিক আছে, এখানে যদি এরকমভাবে বসাই, তাহলে দেখেন এখানে ঘটনাটা দেখেন, আসল ঘটনাটা কোন জায়গায় আপনারা বলে দিই। কোনো কারণে তিনটা পাইপ এই বরাবর বসানো আছে, পরবর্তী পাইপ বসাতে হবে, ঠিক আছে, বসাইতে হবে, এখনো বসায় নাই, সেক্ষেত্রে কি হবে, এই যে ডাইমেনশনের ভিতরে এই যে আমাদের আছে রেডিয়াস, রেডিয়াস দিলে এখানে তার রেডিয়াসটা এখানে শো করলো 0.1810, সাপোজ ধরি ইয়া ফিট, ঠিক আছে, অথবা মিটার সেন্টিমিটার যাই ধরুক। আসল ঘটনাটা আপনার বলে দিই, তিনটা পাইপ এখানে বসানো আছে, 4 নম্বর পাইপটা এমনভাবে বসাইতে হবে যেটা এই তিনটা সার্কেলের কে স্পর্শ করে, স্পর্শ করে, বা ওর যে জায়গাটা আছে কোনো জায়গাটাতে নষ্ট না হয়। সেক্ষেত্রে এই পলিসিটা ইউজ করলে বের হয়ে যাবে যে এই পাইপটা কত রেডিয়াসের পাইপ হতে হবে। এই পাইপটা, হ্যাঁ, মানে এই পাইপটা এত রেডিয়াসের পাইপ হলে এখানে বসানো যাবে, এত রেডিয়াসের পাইপ হলে এখানে কোনো জায়গা নষ্ট হবে, নষ্ট হবে, আবার ওইটা ওভার ক্রসও করবে না। বুঝতে পেরেছেন বিষয়টা ক্লিয়ারলি? বুঝতে পারছি, ঠিক আছে। এইটা হলো ব্যাপারটা। আমি একটু জিনিসটা বুঝাই, মনে রাখেন না পারলে তো খবর আছে, আস্তে আস্তে হয়ে যাবে, অসুবিধা নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। দেখেন বিষয়টা কত মজার একটা জিনিস, হ্যাঁ, ঠিক আছে, দেখতে বেশ সোজা লাগছে, সোজা লাগতেছে, ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা খুব মজার, খুব সুন্দর একটা জিনিস, ঠিক আছে। এটা হলো ব্যাপারটা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সার্কেলের বিষয়টা ক্লিয়ার হলাম, ঠিক আছে, সার্কেলটা ক্লিয়ার হলাম, ঠিক আছে। এরপরে দেখেন আছে ডোনাট। ডোনাটটাও তো ইম্পর্টেন্ট জিনিস না, অনেকে তৈরি করে। তারপরে দেখেন ডোনাটটা এই যে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট দিলাম। এরপরে হলো আউটসাইড ডায়ামিটার অফ, আউটসাইড ডায়ামিটার, বাহিরের ডায়ামিটারটা, এটা বাদ দিয়ে একটাই দেখে, এটার নাম হলো ডোনাট, ঠিক আছে। অবজেক্টটা কিন্তু রেন্ডার 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 রেন্ডার, অবজেক্টটা কিন্তু 2D অবজেক্ট, 2D শেপ কিন্তু এটা, কিন্তু এখানে দেখাইতেছে যে 3D অবজেক্ট। আমরা ভিউ, সরি 3D ভিউস আইসোমেট্রিক, এই যে অবজেক্টটা আছে না, মেকানিক্যাল ডিজাইনের ক্ষেত্রে অনেক ধরনের চাকা থাকে না, ঠিক আছে? এই চাকাগুলা হলো এই ডিজাইনগুলা, ঠিক আছে? ওই যে ডেস্ক এগুলা আছে, ভিউ 3D ভিউ, থ্রি ডি ভিউ টপ, টপে দিলে আমাদের এইভাবে প্রদর্শনটা করে বা দেখায় জিনিসটা এরকম। আচ্ছা, কালচার যদি নেই বাইরে, এই দেখেন ডিজাইনটা এখানে এরকম ভাবে আছে জিনিসটা। এই যে এখানে যে ডিজাইনটা আছে এগুলো ওই যে কি বলবো, ওই মেকানিক্যাল বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আপনি চাকা ইউজ হিসেবে ইউজ করতে পারেন বা চাকার ডিজাইন করতে পারেন, অথবা আপনার চাকার সাথে একটা লাগানো থাকে বেয়ারিং জাতীয়, ঠিক আছে? সাইডে একটা জিনিস লাগানো হয় কাপড়ের মতো, রাবারের মতো, যাতে ঘষা না খায়, ঘর্ষণ না হয়, ঠিক আছে? ওই জাতীয় ডিজাইনগুলো এখানে করতে পারেন। আমরা আরেকবার ডিজাইন করি, তাহলে জিনিসটা বুঝতে পারবেন জিনিসটা কীরকম। ডোনাট, এই দেখেন ডোনাটের যে স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার, মানে হলো ভিতরকার ব্যাস, ভিতরকার ব্যাস, ডায়ামিটার কিন্তু ব্যাস, সেকেন্ড পয়েন্ট দিলাম। আমরা এটার মানও দিয়ে দিতে পারি স্পেসিফাই আউটসাইড ডায়ামিটার। আউটসাইড ডায়ামিটার মানে হলো একটু দূরে দিলাম, আউটসাইড মানে বাহিরের ব্যাস। এই দেখেন এটা কিন্তু এরকম হয়েছে, ক্লিক করলে এই যে অবস্থা আসছে। সব রাইট বাটন ক্লিক না, হ্যাঁ লেফট 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 বাটন ক্লিক। এখানকার যে বিষয়টা আছে এগুলো আমরা অনেক কাজই করতে পারি। এটা পাইপের ভিতরকার অবস্থা হইতে পারে, উপরকার অবস্থা হইতে পারে, ঠিক আছে? এইরকম আছে। এটা অনেক ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে রাউন্ডেড প্যান, যেটা টয়লেট প্যান, ওটা বানাইতে পারেন। অনেক জায়গায় রাউন্ডেড প্যানও থাকে, গোলাকার প্যান যদি ওরকম থাকে গোলাকৃতি প্যানও বানাইতে পারেন। দেখেন এটা ভাঙিয়ে ফেলানো যায়। আমি যেটা বিষয় এটার এই যেরকম করে দিলাম, ডিজাইন ভিন্ন ধরনের, মেকানিক্যাল অনেক ধরনের ডিজাইন আছে। ডোনাট, ঠিক আছে, মূলত চাকা হিসেবে অনেকে এটা ইউজ করে, ঠিক আছে? বেয়ারিং এই সমস্ত কাজে এটা ইউজ করে বা ইউজ করা দরকার করতে পারে ইচ্ছা করলে। এরপরে দেখেন এসপি লাইন, মনে আছে এসপি লাইনের কথা? আরে বাপরে কি বিরক্ত, তাই না? ইলিপস, ইলিপসের ভিতরে সেন্টার, এক্সিস, এন্ড। ইলিপসের ভিতরে আমরা এটা আগেই দেখে ফেলছি, ইলিপস ড্র, ইলিপস, ঠিক আছে? সেন্টার, সেন্টার থেকে আমরা এই যে রেডিয়াস নিয়ে যে ড্রয়িংসটা করি এটাকে এই যেরকমভাবে বাঁকাই দিতে পারি, এটার নাম হলো ইলিপস, ঠিক আছে? ওই যে আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে কিন্তু ইলিপটিক্যাল টুল দেখি, ইলিপটিক্যাল টুল, এটা কিন্তু সার্কেল না, শিফট দিলে সার্কেল তৈরি হয়, ঠিক আছে? ইলিপস দিয়ে যে কোনো আকৃতির এই যেরকম বাঁকানো শেপ তৈরি করা যায়, ঠিক আছে? ইলিপস দিলে ড্র, এই দেখেন ইলিপসের ভিতরে এই যে এক্সিস, এন্ড। ওখানকার এসপি লাইন এখানকার এসপি লাইন এক না? একই, সেম জিনিস, একেবারে সেম জিনিস, কোনো পার্থক্য নাই। এই দেখেন ড্র, এসপি লাইন, এসপি লাইনের ওই একই রকম কাজ। এই ক্লিক করলাম, ইন্টার দিলাম, ওই যে আবার যে ধরলো, মনে আছে এসপি লাইন? আবার ক্লিক করলাম, আবার এখানে যে ধরলো এসপি লাইন, এই বরাবর সারাই দিলাম, একই রকম এসপি লাইন। এই দেখেন ড্র, এই যে ইলিপসের ভিতরে আমাদের এই যে এক্সিস, এন্ড। কোন এক্সিস? মনে করেন এক্স এক্সিস, ঠিক আছে? এন্ড, এই শেষ দিলেন না, এখন এটা ঘুরে আপনি কি পরিমাণ বাঁকানো করা দরকার, বাঁকানো সে বসা দরকার, এরকম দরকার আপনার, তখন এরকমই দিতে পারবেন আপনি। দাঁড়াইল না, হ্যাঁ দাঁড়াইল না, আমি যেরকম বাঁকা নিব বা সেরকম চলে আসবে ইলিপসটা। Axis and এদিকে নেশা সহায় করতেছে, উপরের দিকে দিলে উপরের দিকে, আর এদিকে দিলে যে এরকম ভাবে, ভিতরের দিকে দিলে এই যে এরকম ভাবে, ঠিক আছে? এদিকে না সহায় করতেছে, এটা ইলিপসের কাজ বা ইলিপসের যে ব্যাপারটা আছে, ইলিপস, ঠিক আছে? এরপরে আসলে আর্ক, আরেকটা আমরা আগে দেখছি তারপরেও দেখি আমরা এই দেখেন এটা একটু ভিন্ন ধরনের ইলিপস জাতীয় আর্ক এই দেখেন এরকম করা যায় এটা কখনোই মেশবে না এই যে এটা কিন্তু ইলিপসের অর্ধেক ইলিপসের মতো এরকম বাঁকানো দেখেছেন বিষয়টা তাহলে এটা সেটা একটু আলাদা না এটা একটু ভিন্ন ধরনের জাস্ট একটু ভিন্ন ধরনের সামান্য কিছু এটা ইলিপস জাতীয় কিন্তু মেলবে না আর্ক নাম দিয়েছে আর্ক নাম দেওয়া ছিল ইলিপস আর্ক ঠিক আছে এরপর আছে ব্লক মেক ব্লক বেস ডিফাইন অ্যাট্রিবিউট ব্লকের কথা মনে আছে ব্লক এটা ব্লক আগে না স্যার এটা যে কোনো একটা কিছু করে ওটাকে আমরা একটা ব্লকে পরিণত করতে পারি এইটা 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 আলাদা আলাদা আছে না ড্র তো মেক ব্লক ঠিক আছে নাম দিতে পারেন হাউস সিলেক্ট অবজেক্টস আমরা ইচ্ছা করলে একবারও করতে পারি দিয়ে এন্টার দিলাম ঠিক আছে ওকে এটা কি হয়ে গেল একটা ব্লকে পরিণত হয়েছে তাই না এই দেখেন এখানে কি আছে ব্লক এই যে বেস ব্লক বেস এন্টার বেস পয়েন্ট দিলাম এখানে এই যে ইনসার্ট ব্লক আছে ইনসার্ট ব্লক এখান থেকে এটা দিয়ে ওকে দিলাম ভিউ এই যে মধ্যে এখানে ব্লক আছে ব্লকের ড্র সরি ড্র বেস draw regular block base define attributes হলো তার ইনফরমেশন করা attribute tag prompt value ঠিক আছে লেভ কোন সাইডে দিবেন ইনভিজিবল ভিজিবল মডিফাই এই সমস্ত হলো তার ইয়া আপনি ইনফরমেশন এটা অ্যাট্রিবিউট মানে হলো প্রপার্টিস অ্যাট্রিবিউট ওই জাতীয় ঠিক আছে এই সমস্ত বিষয় হলো আমাদের অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউটের ভিতরে পড়ে আর কি ব্লকের ক্ষেত্রে টেবিল পয়েন্ট আচ্ছা ঠিক আছে এই ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখি না তারপরে বাকি অংশটা করব না 32 মিনিট হয়ে গেছে